হ্যালো ফ্রেন্ড, তো আমি বন্দনা আবার চলে এসেছি বিএস চ্যালে নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমাদের বাড়ির সবাই ভালো আছে। তো এটা তো বাংলার পৌষ মাস পড়িয়ে গেল অক্টোবর, তো হচ্ছে যে পড়েই তো গেলো, তাই না? তো ওইখানে আমাদের পৌষ মাসে যেন পিঠে পরবটা হয়, ওখানে আমাদের এখানে মানে পরব হয়। তো তোমাদের সবারই নিমন্ত্রণ, তোমরা পরব দেখতে আসবে। তো আমার স্নান সারা হয়ে গেছে, স্নান করে নিয়েছি। স্নান টান করে মা সকালে ভাত করে দিয়ে গেছিলো, আমি তরকারি করেছি। তো কী তরকারি করেছি তোমাদেরকে দেখাবো। রান্নার সময় দেখাতে পাই না কেন, মানে অনেকটা ভোর ভোর রান্না হয়ে যাচ্ছে এখন, অনেকটা ভোর মা রান্না চাপিয়ে দিচ্ছে সকালে, তার জন্য কিছু দেখাতে পারছি না। তো তরকারি করা হয়ে গেছে, তো তো দেখাবো। তো যেদিনকে মা বাড়িতে থাকবো সেদিনে রান্নার রেসিপি দেখাবো, সেদিনে তার এত সকালে রান্না হবে না। তো মা কি বলছে যে এখন শীতকালের দিন সকাল করে রেঁধে নেওয়াই ভালো, তার জন্য রান্না চাপিয়ে দিচ্ছি। তো এইখানে আছে, এই দেখো মাছ ঝাল দেওয়া, মানে মাছ ঝাল দেওয়া করেছি। এখানে এটা হচ্ছে যে ডাল, শুধু ডাল, আলু দিয়ে ডাল খেতে আমার ভালো লাগে না মোটেই, তার জন্য আমি শুধু ডালই করি। তো এই দেখো এখানে আছে মাছ ঝাল দেওয়া, এই দেখো কাকিমণি গিয়েছিলো বাজার, আমাদের কেউ যায়নি আজকে, ভাইকে নিয়ে, ভাই তো গাড়ি চালাতে যাচ্ছে। তোমাদের আশীর্বাদ, আমার ভাই এখন খুব ভালো আছে। তাটা আপাতত এই যে মিক্সিরের ডাল, তো আমি এখন এই ডাল কিচ্ছু খাবো না, কেননা এত সকালে এত ডাল ডাল। আমার এখন খাবার হচ্ছে আলু ভাতে আছে, এখানে মুসুর কলাই সিদ্ধ আছে, আর এটা কি বলতো, এইটা হচ্ছে যে ভাতের ফ্যান। তো এইটা দিয়েই এখন আমি খাবো। তো আমার এই ফ্যান দিয়ে ভাত খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, তোমরা জানো না। ফ্যান দিয়ে ভাত আর ডিম আলু সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে ছানা আমার প্রচণ্ড ভালো লাগে খেতে শীতকালে, এটি আমার প্রিয় খাবার। তো লুচি, হ্যালো ফ্রেন্ড, তো আমি ভাত খাচ্ছি, তোমরাও খাবে তো এসো। তো চলো খাওয়া দাওয়া করে এবার আসছি তোমাদের সঙ্গে গল্প করতে। হ্যালো ফ্রেন্ড, তো দেখো আবার একটা ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কেন বলতো? ওখানে সরি সরি সরি, বেরোলাম তোমাদের সঙ্গে গল্প করতে, তো ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। ওখানে মানে আর কি ঘাটকে পুকুরকে গেছি, তো আমার একটা বৌদি কি করেছে আমাকে নিয়ে সদ্য জলে একদম এই জ্যাকেটটা খুলে দিয়ে গেছিলাম, আমি বলছি যে একটু রোদ করেছে গায়ে, রোদটা নিয়ে জ্যাকেটটা খুলে দিয়ে গেছি, তো বৌদি একদম ধরে একদম জলে জলে পড়ে গেছি, দিয়ে তার জন্য ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তো রুমকে চলে এসেছি, ওটা বাজছে বলতো, আমাদের রুমেতে ঘড়ি নেই, তো মোবাইলই দেখা হয়। তো এখন বাজছে প্রায় একটা দেড়টে বেজে গেছে, তো আমার খাওয়াও হয়ে গেছে। তো এখন যে কখন আর খাবো তার ঠিক নেই, একবারে বিকেলে খাবো। তো এবার আমি শুয়ে পড়বো, আর ঘোরাঘুরি করছি না ঠান্ডাতে, আর ওই দিকেও যাবো না, গেলে বৌদি ফেলে দেবে জলে। হ্যালো ফ্রেন্ড, তো চলেই এলাম গল্প করতে, তাই না? তো এত ঘুম পাচ্ছে কি বলবো, তোমার দাদা ভাই তো নেই, ভিডিও সব নিজেকেই বানাতে হচ্ছে, উপরন্তু সব সেটিংও করতে হচ্ছে, জানি না ফোনটা কি গোলমাল হয়েছে, কিছু বোঝাও যাচ্ছে না, আমি তো এত ফোন ঘাটতে বেশি জানি না। তো উপরন্তু হচ্ছে যে প্রচুর চাপ হচ্ছে, রাত 12টা 1টা পর্যন্ত জেগে থাকতে হচ্ছে নিজেকে। তো এখন রান্না খাওয়া হয়ে গেছে, এত ঘুম পাচ্ছে যেন আর কথা বলতে পারছি না। তো আমি কি বলছিলাম, তোমরা বলেছো যে দি ভাই কি বৌদি ভাই তোমাদের বাড়ির কি গ্রামের ঠিকানা বলো। তো আমার নাম হচ্ছে বন্দনা ছাঁদরা, ওটা আমার শ্বশুরবাড়ির টাইটেল। তো আমার মায়ের নাম হচ্ছে বিপত্তি বাগদি, ভাইয়ের নাম হচ্ছে সুজন বাগদি, বাবার নাম হচ্ছে লক্ষণ বাগদি। তো বাবা তো মারা গেছে, তো এখন মা আছে, তো বাবা তো মারা গেছে মা আছে। তো আমার গ্রাম হচ্ছে, গ্রামে আমাদের এখানে আমার বাপের বাড়ির ঠিকানাটা, আমি বাপের বাড়িই থাকি, সত্যি কথা বলতে আমি শ্বশুর বাড়ি যাইনি। তো যখন আমাদের লাভ ম্যানেজ করে বিয়ে হয়েছে, তো 2 বছর আগে তোমার দাদা আমাকে এখান থেকে নিয়ে চলে গিয়েছিলো, যেখানে কাজ করে ব্যাঙ্গালোরে, তো ওখানে আমরা 2-3 বছর পর ও তোমার দাদা ভাই আসেন, আমি এসেছি। তো একটু বাচ্চাদের আওয়াজ আসছে, তো
তখন আমাকে নিয়ে চলে যায়। তো ওইখান থেকে আমি শ্বশুরবাড়ি, এখনও শ্বশুরবাড়ি আমার কে আছে, আমার দুটো ভাসুর আছে, বড়ো ভাসুর মেজ ভাসুর ওখানে আছে। তো তোমার ছোটদাও ওখানে আসেনি, আমাকে নিয়ে চলে গেছে, তাহলে কী করে আসবে বলো? তো আমাদের বিয়ে দু বছর হতেই গেল, দু বছর হয়ে গেছে, আমি এখনও যাইনি শ্বশুরবাড়ি সত্যি কথা বলতে। কি তো আমি প্রথম দু বছর পর বাপের বাড়িতে এসেছি, তো এখন আমাদের টিকিট কাটা হয়নি, যাবো মাঘ মাস করে যাবো, মাঘ মাসে যাবো, বাংলার মাঘ মাসে যাবো। তোমার দাদাভাই আসবে নিতে আমাকে, এখানে মেলা আছে। তো আমার বাড়ি হচ্ছে গ্রামটার নাম হচ্ছে গ্রাম দেজোহাট, এখানে আমার বাপের বাড়ির ঠিকানা দিচ্ছি, গ্রাম দেজোহাট পোস্টলাড বেলিয়ারা, অঞ্চল হচ্ছে উলিয়ারা, উলিয়ারা অঞ্চল নবকুমার বিষ্ণুপুর জেলা বাঁকুড়া, এইটাই আমার বাপের বাড়ির ঠিকানা। আর আমাদের গ্রামকে আসতে গেলে ওখানে মোড়ে বলতে হবে যে যাব ভৈরব কলোনি যাব, এখানে একটা ভৈরব ঠাকুর আছে আমাদের এখানে, ভৈরব কলোনি বললি যদি আমার সঙ্গে কেউ দেখা করতে চাও তাহলে আমাদের বাড়িতে সোজা চলে এসো, তাহলে আমার সঙ্গে দেখা পেয়ে যাবে। এখন আপাতত আমি বাইরে যাব না, আমি এখানেই থাকবো, এখন এখন দু এক মাস থাকবো, এই মাসটা থাকবো, তারপরে চলে যাবো। তো আমি আজকে প্রচণ্ড মানে একটু টায়ার্ড লাগছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে। তো যদি বিকেলে কিছু পারি শর্ট ভিডিও বানাবো, তো শর্ট ভিডিও কিছু ছেড়েছি, যাও যে আমার শর্ট ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, সাপোর্ট করো, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আবার শর্ট ভিডিও বানাবো, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, সাপোর্ট করে দিবে আমাকে। আরও তোমরা এত ভালোবাসছো, আরও অনেক অনেক ভালোবাসো, তো তোমাদের প্রতি আমার অনেক ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি একটা নতুন ব্লগ নিয়ে। ফোনটাই গোলমাল হচ্ছে বলে বেশি ব্লগ দিতে পারছি না, তার জন্য সরি, ক্ষমা করে চেয়ে নিচ্ছি। তো এই পর্যন্তই ব্লগটা, আবার আসছি একটা নতুন ব্লগ নিয়ে, কালকে আবার দেখা হচ্ছে। তো তখন ভালো থেকো, সুস্থ থেকো।